আচ্ছা, আমরা শুরু করি তাহলে প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, প্রথম দিন ওকে যে পড়ানো শুরু করলেন, কিভাবে বুঝতে পারলেন যে সে একটু অন্যরকম বা অন্যদের চেয়ে আলাদা, এই বিষয়টা একটু যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে জিসান এই প্রথম অবস্থায় যখন আমি তাকে হিপস দেই তখন সে 30তম পারা 2 দিনে শেষ করে ফেলে। বিষয়টা তো একটা গুরুত্ব দিন, এর জন্য ভাবছিলাম সে আগে থেকে মুখস্থ করা আছে। তাই তো 1 নম্বর পারা যখন সবক দিয়ে তখন সে ঠিক আবার আগের মতোই 2 দিনে শেষ করে ফেলে, এভাবে কয়েকটি পারা শেষ করে ফেলে। তখন জিনিসটা আমি গুরুত্ব দিই যে না, তাকে একটু চাপ দেওয়ার দরকার, তখন তাকে আমি 1 পারা করে দেওয়ার জন্য চাপ দিই। আমি যতটুকু তাকে চাপ দিলাম ঠিক 1 পারা করেই প্রতিদিন দেওয়া শুরু করলো, তখন আমি আরেকটু গুরুত্ব দিলাম তাকে আরেকটু চাপ দেওয়া। শেষ দিকে সে 2 পারা একসাথে দিছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। হ্যাঁ, একদিনে 2 পারা দিছে, তো এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনকে এই কোরআনের এই মুজিজাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কলা কৌশলে দেখিয়ে থাকে, তো এটাও তো আল্লাহ তাআলার জীবন্ত মুজিজা যে 49 দিনে রাফসান মাহমুদ জিসান শেষ করে ফেলেছে, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। এই যে এটা যে মানে একটা ব্যতিক্রমী, আমার জানা মতে পৃথিবীতে খুব কম সংখ্যক আছে মানে কোরআন হাফেজ আছে যারা খুব এত অল্প সময়ে ই করছে, আপনার জানা মতে আর কে আছে যে মানে? আমার জানা মতে আরেকজন ওই বাংলাদেশে না পাকিস্তান এই 29 দিনে শেষ করেছে। তো রাফসান মাহমুদ জিসানটা একটু ভিন্ন, 2 পারা করে সবক দেওয়া এরকম আমার জানা মতে নাই। এটাই প্রথম, আমার জানা বাইরে থাকতে পারে কিন্তু আমার জানা মতে এরকম নাই আর বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সবচেয়ে কম সময়ে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম সময় সেই, এরকম কম আমার জানা মতে আর নাই, এটাই সর্বপ্রথম। তো আল্লাহ তাআলার বিশেষ মুজিজা এটা। এই যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার রহমত, এটা ভবিষ্যতে তারা ধরে রাখতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলার রহমত তাদের উপরে আছে, ভবিষ্যতে ভালো করতে পারে এবং ভালো আলেম হতে পারে, হাফেজ হতে পারে, বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে, তারা টিভি চ্যানেলও যেতে পারে। এখন জিসানকে কি পড়ানো হচ্ছে? এখন তো তার হিপস কমপ্লিট, এখন জিসান সবক শেষ করেছে, এখন শুনানি হচ্ছে, শুনানি আর একটা সাবজেক্ট আছে ওটা চলতেছে এখন। তাকে কি যে মানে কোরআন তেলাওয়াতে যে কারি বা যে শুরু করে যে পড়ে সেটা কি তাকে? হ্যাঁ, পারে সে আলহামদুলিল্লাহ, সে কয়েকটা স্টাইলে পড়তে পারে, কয়েক সুরই পড়তে পারে সে আলহামদুলিল্লাহ, আমি শিখেছি তাকে। এই এই এরকম মানে আপনি এই যে আরো যেসব স্টুডেন্ট পড়েছেন এরকম তাদের মধ্যে আরো এরকম মেধাবী আর কাউকে পাইছিলেন যে? আছে, আরো মেধাবী আছে, 10-20টা করে সবক দেয়, 5-20টা করে দেয়, 30-20টা করে দেয়, আলহামদুলিল্লাহ মেধাবী আছে আলহামদুলিল্লাহ। তবে তারটা একটু ভিন্ন, সে তো আল্লাহ তাআলার জীবন্ত মুজিজা। এই বিষয়ে যে জিসানের আব্বু আম্মুর মতামত কি ছিল, আপনারা তো নিশ্চয়ই জানাছেন তার আব্বা আম্মুর অবস্থা, তো তার আব্বা আম্মা তখন কি বলছে? ওর বাবা মা তো আবেগ, তার আবেগ জড়িত কান্না, আর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তার ওই সন্তানকে বড় আলিম হিসাবে, বড় দিনের খেদমত হিসাবে দেশ ও জাতির খেদমত করতে পারে, যেন ওই লক্ষ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমাদেরকেও বলছে যে হুজুর, এটা আল্লাহ তাআলার বিশেষ মুজিজা, আর আপনারাও মেহনত করেছেন, শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما صدق الله العظيم.